তো আমরা এখন চলে এসেছি জয়ন্তী যে রিভার, সেই জয়ন্তী রিভার সাইডে, ওই যে আমাদের গাড়ি, আমরা গাড়ি থেকে নেমে জয়ন্তী রিভারের একদম নদীর মধ্যেই রয়েছি। এটা যেহেতু এখন শীতকাল, শীতকালের শুরু, সেহেতু পুরো নদীটাই প্রায় শুকিয়ে রয়েছে। হ্যাঁ, এদিকে হলো মহাকাল, মহাকালের যে মন্দির সেটা হলো পাহাড়ের উপরে। কিছুদিন পরেই মহাকাল মন্দিরে রোপওয়ে হয়ে যাবে। ওই যে উপরে উপরে মহাকাল মন্দির ওই সাইডে। হ্যাঁ হ্যাঁ, পয়সা যত বাড়াচ্ছে, আর আপনারা এখানে এসে এখানে অত্যাধিক পয়সা দিয়ে শুধু এই জায়গাটায় নিতে আমাদের গাড়ি এন্ট্রি ফি আর গাড়ি ভাড়া প্রায় 800 টাকা লেগে গেছে। এরপরে আবার ডান সাইডে বা সাইডে বিভিন্ন জায়গায় স্পট খুলে রেখেছে, আর শুধু টাকা আর টাকার খেলা। পাহাড়ের উপরে একটু ছোটো স্পট করে রেখেছে, করে রেখে সেখানে ওই যে ওইখানটা ওইখানটায় ওই ওই দিকটা কোথায় বললো দাদা, দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ের যে পাহাড়ি খরস্রোতা নদী, সেই নদী বিভিন্ন পাথর বয়ে নিয়ে এসছে। এর যে সিনিক বিউটিটাই সেটাই বেশি আকর্ষণীয়। আর সেই পাহাড়ি নদীতে সব বসে সেলফি তুলছে, সব বিবাহিত কাপেলরা এসে সেলফি তুলছে, হানিমুন প্যাকেজ এসছে। দেখার বলতে প্রকৃতি, নদী, পাহাড়ি নদী এইসবই দেখার রয়েছে। প্রকৃতিকে যদি উপভোগ করতে হয় তাহলে এসে নিজের অন্তরঙ্গভাবে প্রকৃতিকে উপভোগ করতে হবে। এই নদীটা দেখতে পাচ্ছেন এটা এখন ছোট হয়ে গেছে, বর্ষাকালে পুরো জলে চারিদিকে ভরে যায়। আর এই যে দূরে দেখতে গরম নেই জায়গাটায়, সম্ভবত